কালী আজি মু পহঞ্চি যাইছি আমার গঞ্জাম জেলার কুম্পাপড়া ঠারে। আউ এইটি হচ্ছে আমার পাঁচটা দণ্ড, এই ভিতরে আমার ছামু চালবে, যেটা কি আমার নিয়া উপরে ছামু যাত্রা চালিব। আউ ছামু যাত্রা দেখিবা পাই এবে মু পলি আসিছি। আউ ছামু যাত্রা কেমতি রহুছি মু আপনাদের ডিটেলস রে দেখাইবি। প্লিজ মো ভিডিও শেষ পর্যন্ত দেখন্তু। আউ ভিডিওটি ভাল লাগিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। এইপটে আমার ছামু চালিবা পাই এইপটে এবে পূজা হচ্ছে, এটি এই জায়গায় এবে পূজা হচ্ছে। আউ সেই আগে সে আমার ছামু চালিবে। এবারে দেখুন এবার পূজা অর্চনা পুরা চালছে এই জায়গায়। আর ছামু দেখা এইপটে আপনার মানে দেখিপারে এই কত লোক আসছেন সেটা মধ্যে আপনার দেখছি এই জায়গায়। দেখুন এটি চারিপটরে পুরা লোক পুরা ফুল হয়ে অনেক ছামু চালা আছেন তো কত লোক এই জায়গায় পুরা আসিকি পুরা ফুল হয়ে এই জায়গায় পুরা মহাপ্রভু এটি দর্শন করা ছামু চালুছেন সেটা দেখবা মধ্যে লোক এত পরিমাণে লোক আসছেন আপনার মানে এই জায়গার আপনার মানে গেস করে দিও। খরা এত জোরসে হচ্ছে, টাইম হল 12টা হয়েছে, আক দেখুন এত পরিমাণে লোক মধ্যে এই জায়গায় আসছেন। আউ ছামু যে চালবে এই জায়গার যে দেখুছেন আপনার মানে এইটা রহিলা কুণ্ড গোটে খোলিকি এটা গোটে কুণ্ড গোটে করছেন। আউ এই ভিতরে নিয়া পকাইব, নিয়া পকাইকি এই উপরে পুরো চালবে। আউ সাইডে পুরো কইলা হরিকা রাখিছেন সেইটা মধ্যে আপনার সব দেখাইবি পুরো ডিটেলসে কেমতি পুরো চালুছেন কোণ হয়েছে। এবে দেখুন এইটা পুরো পূজা অর্চনা পুরো চালছে, এইটা হোমযজ্ঞ এই সাইডে পুরো চালছে। হোমযজ্ঞ সরিলা পরে আমার আসিকি মধ্যে এই জায়গায় ঠিয়া হয়ে ছামু চালবে। আর সেই আগপর তো আপনাদের দেখাই দিলে এবার ব্যাকসাইড আপনার দেখছি। দেখুন এটা চালবা ছামু যাত্রা যে চালবা সেই ভিতরে যে রয়েছে কুণ্ডটা পুরা খোলিকি সেই জায়গায় পুরা করছেন সেটা সেই জায়গায় পুরা অঙ্গার পড়ব, অঙ্গার পড়লে নিহা পড়িকি সে ভিতরে ছামু চালবে। আখিবা মধ্য কেমতি পুরা হচ্ছে ছামু যাত্রা পুরা কেমতি রহুছি, আর ছামু মধ্যে কেমতি পুরা চালুচ্ছেন সেইটা বি মধ্যে আপনাদের পুরা ক্লিয়রলি পুরা দেখাইবি। আর দেখিপার এবে পুরা এত পুরা গরম হয়েছে, এত পুরা গরম রে লোক মানে ঠিয়া হয়েছেন এই জায়গায়। দেখুন এটি এত সংখ্যার পুরা লোক আসছেন পুরা ট্রক ভিতরে মধ্যে পুরা বসিক লোক আসছেন দেখুলি। আর সেইপরে দেখুন যেতে বি টাইম বি অধিক রয়েছে সে লোক বি আধিক অধিক হয়ে আসুচান। আর খাস করি এখানকার যে রয়েছেন ভলেন্টিয়ার্স মানে সে পুরা ক্লিয়রলি পুরা মেনশন করছেন যেটা আমার বাউন্ডারি যে করছেন সেই বাউন্ডারি ভিতরক মানে কাহক এন্ট্রি করুনা। আউ দেখিপারে বাউন্ডারি বাহারে যে রহিলা গেট বাহারে রয়েছে মানে বহুত লোক আসিকি সেই বাহারে পুরা ঠিয়া হয়েকি পুরা দেখুছেন। আউ এমতি রয়েছে পড়িয়াটা পুরা এবে দেখিপারে মু আপনার যে কইলি অঙ্গার পকা যাব আউ এই জায়গায় পকা যাচ্ছে এবে দেখুন। অঙ্গার পুরা এটা পকাইকি ফুল পারাইবে। আর ছাত্র আসলে পরে এই জায়গায় পুরা পকাই দেবে, নিয়া লাগবে, নিয়া লাগিলা পরে চালিয়ে আস। এইপটে যে রহিলা দুইটা পুরা যে গাত করছেন গোটে পটে রহব ক্ষীর পড়ব, আর গোটে পটু পানি বি পড়বে দেখবা সেটা মধ্যে কেমন কেমন রয়েছে। আর এইপটে তো হোম যজ্ঞ পুরা চালছে আহ
ଆଉ ଏଇପଟେ ବି ମଧ୍ୟ ବି କ'ଣ ରଖିଛନ୍ତି, ହୋମ ବି କରାଯିବ, ଦେଖିପାରିବେ ଧାନ ଗୁଡ଼ା ବି ମଧ୍ୟ ବି ଖୋଲିଛନ୍ତି ସେଠି। ଆଉ ଖରା ବି ଏତେ ଜୋରସେ ହେଲାଣି, ଏବେ ଟାଇମ୍ ହେଇଗଲାଣି, ଗୋଟେ ହେଇଗଲାଣି, ଗୋଟେ ହେଲା ପରେ ଏବେ ଦେଖିପାରିବେ ଯେତେ ଜୋରସେ ଖରା ହେଉଛି, ତ ସେଥିପାଇଁ ଏବେ ମଧ୍ୟ ପାଣି ବି ମଧ୍ୟ ବି ସ୍ପ୍ରେ କରୁଛନ୍ତି, ଯେଉଁ ପ୍ରଶାସକ ରହିଛନ୍ତି ପୁରା ସେ ପାଣି ବି ସ୍ପ୍ରେ କରୁଛନ୍ତି। ଆଉ ଦେଖିବା ପାଇଁ ଯେଉଁ ଆମର ଝାମୁଯାତ୍ରା ଦେଖିବା ପାଇଁ ଦେଖିପାରିବେ, ଏପଟେ ଲୋକ ପୁରା କେତେ ପରିମାଣରେ ଏପଟେ ଆସିଛନ୍ତି ଦେଖିବା ପାଇଁ। ଆଉ ଦେଖନ୍ତୁ ସମସ୍ତେ ମଧ୍ୟ ହାତରେ ମଧ୍ୟ ଛତା ବି ଧରି ଧରି ଆସିଛନ୍ତି, କେତେ ବି ଖରା ହେଉଛି ହେଲେ ମଧ୍ୟ ଦେଖନ୍ତୁ ଲୋକ ପୁରା ଏତେ ଗହଳି ପୁରା ହେଇକି ଅଛନ୍ତି ଜାଗାରେ। ଦେଖନ୍ତୁ ଏବେ ଏ ଜାଗାରେ ଏବେ ଆପଣମାନେ ଏଇଠି ଦେଖିପାରିବେ ଆଙ୍କେ ରହିଲେ ଆମର ପୁରୋହିତ ରହିଛନ୍ତି, ମହାପୁରୁଙ୍କର ପୁରୋହିତ ରହିଛନ୍ତି। ଆଉ ଆମେ ପଚାରି ବୁଝିବା ଛାମୁଯାତ୍ରା ଏଇଠି କେମିତି ପୁରା ପାଳନ କରାଯାଉଛି। ଆଜ୍ଞା ଆପଣଙ୍କ ନାଁ କ'ଣ ଆଉ ଛାମୁଯାତ୍ରା କେମିତି? ଆମର ଘର ହେଉଛି କୁମ୍ପାପଡ଼ା, ଆଉ ମୁଁ ପୁରୋହିତ ଠାକୁରଙ୍କର ଦୀର୍ଘ 50 ବର୍ଷ ଧରିକି ଦଣ୍ଡକାମନା ଚଳେଇ ଆସିଛି। ଆଜିର ଅନୁଷ୍ଠାନ ଛାମୁଯାତ୍ରାର ଅର୍ଥ ହେଉଛି ଯେ ଭକ୍ତମାନଙ୍କୁ 17 ଦିନ ଆମେ ଶୁଭକାମନା କରି ଫେରିଲୁ, ଭକ୍ତମାନଙ୍କ ପରୀକ୍ଷା କରିବା ପାଇଁ ଆମେ ଅଗ୍ନି ପରୀକ୍ଷା କରୁଛୁ। ପ୍ରକୃତରେ ଆମେ 17 ଅଛୁ କି ମିଛରେ ଅଛୁ, ସେଇଥିପାଇଁ ଝାମୁଯାତ୍ରା ଆୟୋଜନ କରୁଛୁ। ଶିବ ପାର୍ବତୀଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରି, ମା କାଳୀଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରି ଅଗ୍ନି ଆମେ ସଂସ୍କାର କରୁଛୁ। ହୋମ ଅଗ୍ନି କରିକିରି ଆମେ ଅଗ୍ନି ସଂଯୋଗ କରିକି ଦେଖେଇଦେବୁ ସମସ୍ତ ଜନତାଙ୍କ ଆଗରେ, ଭକ୍ତ ପ୍ରକୃତ ଖରାପ କରୁଛନ୍ତି କି ଭଲ କରୁଛନ୍ତି। ଆଉ ଆଜ୍ଞା ଏଇଟା ଯୋଉ ଦୁଇଟା ଯୋଉ ଗାତ ଯୋଉ କରାଯାଇଛି, ମାନେ ତିନିଟା ହେଇଛି, ମାନେ ମେନ୍ ଆମର ଗୋଟିଏ ପ୍ରଥମ ଆମର ହେଲା କ୍ଷୀରକୁଣ୍ଡ। କୌଣସି ଭକ୍ତା ସେଠି କ୍ଷୀରକୁଣ୍ଡରେ ଗୋଡ଼ ବୁଡ଼େଇକି ଅଗ୍ନିରେ ଚାଲିବ, ତାପରେ ପାଣି କୁଣ୍ଡରେ ଗୋଡ଼ ବୁଡ଼େଇବ, କୁଣ୍ଡର ବାର ଯିଏ ଯିବ ସେ ବି କ୍ଷୀର କୁଣ୍ଡରେ ବୁଡ଼େଇବ, ଅଗ୍ନିରେ ଚାଲିବ, ସେକାନି ଯିବ। ମାନେ ଏଇଟା ଯୋଉ ଆମର ଦଣ୍ଡୁଆ ମାନେ ଯୋଉ ରହିଲେ ସବୁ ଜାଗା ଦଣ୍ଡୁଆ ଏଇଟା କରିବେ ନା? ନାଇଁ ନାଇଁ, ପ୍ରତି ପାର୍ଟିରେ 3 ଜଣ ଦଣ୍ଡୁଆକୁ ଆମେ ସିଲେକ୍ସନ କରିଛୁ, 5 ଜଣ 5 ଠାକୁରଙ୍କର 15 ଜଣ ତାପରେ ଚାଲିଲା ପରେ ତ ସରିଲା, ମା ଠାକୁରଙ୍କ ଭୋଗ ଆଳତୀ ପୂଜା କରି ମା ଦେଇ ଯିବେ। ଆଉ 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 କ'ଣ ହେଉଛି ଏଇଠି, ମାନେ ଆମର ଯୋଉ ଛାମୁଯାତ୍ରାଟା ମାନେ କେଉଁଥିପାଇଁ, ମାନେ ମେନ୍ ଆମର ମେନ୍ଲି କେଉଁଥିପାଇଁ ଆମର ଏଇଟା ଲୋକଙ୍କ ଚକ୍ଷୁରେ ଦଣ୍ଡଙ୍କର ପ୍ରତିଜ୍ଞା ଦେଖେଇବା ପାଇଁ ଛାମୁଯାତ୍ରା ଆୟୋଜନ ହେଉଛି, ବୁଝିଲା ନା? ନାଇଁ, ଲୋକେ କହିବେ ଯେ ଏ ମାନେ ବୁଲିକିରି ଖାଉଛନ୍ତି, ନାଇଁ, ଦଣ୍ଡର ପ୍ରତିଜ୍ଞା ଅଛି କି ନାହିଁ ସେଇଥିପାଇଁ ଆମେ ଛାମୁଯାତ୍ରା ଆୟୋଜନ କରୁଛୁ। ଏଇଟା ଯୋଉଟା ପରୀକ୍ଷା ଯୋଉ ପରୀକ୍ଷା ପରୀକ୍ଷା ଦଣ୍ଡ ଠାକୁର ଅଛନ୍ତି କି ନାହିଁ ଏଇଟା ପରୀକ୍ଷା କରାଯାଏ। ଏପଟେ ଦେଖିପାରିବେ ଏବେ ଅଗ୍ନି ଲଗାଗଲାଣି ଆମର ଯେଉଁଟା କୁଣ୍ଡ ଭିତରେ। ସାଇଡ଼୍ ହେଇଯାଅ, ସାଇଡ଼୍ ହେଇଯାଅ।
ସେଇପଟେ ଆପଣମାନେ ଦେଖିପାରିବେ ଏବେ ଗୋଟେ କୁଲା ମାଧ୍ୟମରେ ସେଇଟା ଯେଉଁ ଅଙ୍ଗାର ଗୁଡ଼ାକୁ ନିଆଁକୁ ପୁରା ଚାରିପଟେ ପୁରା ସମାନ ପୁରା କରୁଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ ଏବେ କେତେ ଜୋରସେ ପୁରା ନିଆଁ ଜଳୁଛି, ଟିକେ ସେଇଟା ତ ଫୁଙ୍କା ଯିବନି କିଛି ନାହିଁ, ତ ସେଥିପାଇଁ କୁଲା ଧରିକି ଯେଉଁ ନିଆଁଟାକୁ ପୁରା ସବୁଆଡ଼େ ପୁରା ବିଛଉଛନ୍ତି। ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ କହିଥିଲି ଗୋଟେ ସାଇଡ଼୍ ପଟୁ ପଡ଼ିବ ଆମର କ୍ଷୀର କୁଣ୍ଡ ରହୁଛି, ଆଉ ଗୋଟେ ପଟୁ ରହିବ ମଧ୍ୟ ପାଣି କୁଣ୍ଡ ମଧ୍ୟ ରହିଛି। ଦେଖନ୍ତୁ ଯେଉଁପଟେ ଡଙ୍ଗାମାନେ ଯେଉଁ ଆସିବେ କ୍ଷୀର କୁଣ୍ଡକୁ ବୁଡ଼ିକି ତାପରେ ନିଆଁରେ ଚାଲିବେ, ତାପରେ ଯାଇକି ପାଣି କୁଣ୍ଡକୁ ଯିବେ। ଆଉ ଏତେ ଜୋରସେ ଖରା ହେଉଛି, ମୁଁ ମଧ୍ୟ ବାହାରେ ବି ମଧ୍ୟ ଠିଆ ହୋଇଛି, ଆଉ ଗୋଡ଼ ଗୁଡ଼ାକ ପୁରା ଫୋଟକା ବି ପୁରା ହୋଇଗଲାଣି। ଦେଖନ୍ତୁ ଏତେ ଜୋରସେ ନିଆଁ ହେଉଛି। ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ତ ସବୁ ଭିଡ଼ିଓରେ ମଧ୍ୟ ବି କହିଛି ଦଣ୍ଡଯାତ୍ରା ବିଶ୍ୱାସମୂଳିଆ ଠାକୁର, ଆଉ ଏଇଟା ଗୋଟେ ଆମର ମାଆଙ୍କର ଦଣ୍ଡକାଳୀଙ୍କର ଗୋଟେ ପର୍ବ, ଆଉ ସେଥିପାଇଁ ଦଣ୍ଡୁଆମାନେ ତ ଦେଖିପାରିବେ ଏଇପଟେ କେତେ ସଂଖ୍ୟାରେ ଦଣ୍ଡୁଆମାନେ ଆସିକିରି ଆମ ଯାତ୍ରା କରୁଛନ୍ତି। ଆଉ ଏଇଟା ହେଉଛି ମାଆଙ୍କର, ଏଇଟା ହେଉଛି ଅଗ୍ନି ପରୀକ୍ଷା, ଆଉ ଅଗ୍ନି ପରୀକ୍ଷା ଦେଇକି ଦଣ୍ଡୁଆମାନେ ମଧ୍ୟ ଯିବେ। ଆଉ ଏବେ ଆପଣମାନେ ମଧ୍ୟ ଦେଖିପାରୁଥିବେ ଯେଉଁଟା ଅଙ୍ଗାରଟା ଥିଲା ପୁରା ନିଆଁ ପୁରା ଜଳିଲାଣି ପୁରା ସେ ଭିତରୁ, ଆଉ ଆ ଉପରେ ଏବେ ଚାଲିବେ ହେଇକିରି ମଧ୍ୟ ଦଣ୍ଡୁଆମାନେ ଯେଉଁ ଅଛନ୍ତି ଦେଖନ୍ତୁ କୁଲା ମାଧ୍ୟମରେ ପୁରା ଆହୁରି ନିଆଁଟାକୁ ଆହୁରି ପୁରା ଜୋରସେ ପୁରା ଜଳଉଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ ଏବେ ଷ୍ଟାର୍ଟ ହେଲା, ଫାଷ୍ଟ ତାଙ୍କେ କ୍ଷୀରକୁଣ୍ଡରେ ଗୋଡ଼ ଥୋଇଲେ, କ୍ଷୀରକୁଣ୍ଡରେ ଗୋଡ଼ ବୁଡ଼ିକି ଆସିକି ଏବେ ଚାଲିବେ। ଦେଖନ୍ତୁ ଜୟ ମା' ଦଣ୍ଡକାଳୀ, ଜୟ ମା' ଦଣ୍ଡକାଳୀ। ଦେଖନ୍ତୁ ଏତେ ଜୋରସେ ଖରା ହେଉଛି, ଆମେ ତ ପାଦ ବି ରଖି ହେଉନି, କିନ୍ତୁ ମାଆଙ୍କର ଇଏ ଗୋଟେ ମହିମା। ଦେଖନ୍ତୁ ଏତେ ଖରା ବି ଏତେ ଇଏ ରହିଲେ ହେଲେ ମଧ୍ୟ ନିଆଁ ଉପରେ ଚାଲିକି ଆସିକି ତାଙ୍କ ଚୁଟି ମଧ୍ୟ ବି ଫୋଟକା ବି ମଧ୍ୟ ହେବନି। ଏବେ ଦେଖନ୍ତୁ ଏବେ ମଧ୍ୟ ଆଉ ମଧ୍ୟ ଚାଲିଲେଣି, ଦେଖନ୍ତୁ ମାଆଙ୍କର କୃପା ସବୁ। ଆଉ ମୁଁ ବି ତ ମଧ୍ୟ ଦେଖିନଥିଲି, ମୁଁ ମଧ୍ୟ ବି ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ବି ମଧ୍ୟ ଦେଖୁଛି, ଏତେ ବର୍ଷ ବି ହେଲି ମୋତେ କେବେ ମଧ୍ୟ ବି ଦେଖିନଥିଲି, ମୁଁ ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ଦେଖୁଛି। ଆଉ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିଲା, ଆଉ ମଧ୍ୟ ଲୋକମାନେ ଦଣ୍ଡଯାତ୍ରା ଯେଉଁ ଆମର ଛାମୁଯାତ୍ରା ରହିଛି ଦେଖିବା ପାଇଁ ବହୁତ ସଂଖ୍ୟାରେ ଲୋକ ପୁରା ଆସୁଛନ୍ତି ଏଇ ଜାଗାକୁ ଦେଖିବା ପାଇଁ। ଦେଖନ୍ତୁ ଏତେ ସଂଖ୍ୟାରେ ମଧ୍ୟ ଲୋକ ଏ ଜାଗାରେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ଛାମୁଯାତ୍ରା ଦେଖିବା ପାଇଁ। ଆଉ ଏବେ ଦେଖନ୍ତୁ ଯେଉଁ ଅଙ୍ଗାର ସେସବୁ ଯେଉଁ ରହିଛି ସେଇଟା ମଥାରେ ମଧ୍ୟ ମାରୁଛନ୍ତି, ଆଉ ଯିଏ ବି ଉଭୟ ଘରକୁ ମଧ୍ୟ ଧରିକି ବି ମଧ୍ୟ ଆସୁଛନ୍ତି। ଆଉ ଏଇଭଳି ମୁଁ ବାହାରି ଯାଉଛି ଆଜି ପାଇଁ ଏତିକି, ଆଉ ଥରେ ଦେଖା ହେବ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓ ସହିତ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଜାଗା ସହିତ। ମୋ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ ଶେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅନ୍ତୁ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ।